সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন নাবীয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বা'দ প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আজ আবারও আপনাদের সম্মুখে কিছু প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি প্রথম প্রশ্ন যেটা একদা শেখ আব্দুল্লাহ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন যে আমার কিছু ব্যাংকিং সুদ আছে সেগুলো থেকে আমি নিষ্কৃতি কিভাবে পেতে পারি শরীয়তের দৃষ্টিকোণে তখন তিনি উত্তরে বললেন যে আমার যেটা ফতুয়া এবং ধারণা সেটা আছে তুমি ব্যাংক থেকে সেই সুদগুলো নিয়ে নেবে সেখানে রাখবে না এবং তুমি কল্যাণকর কাজে ব্যয় করবে যেমন মসজিদে ব্যয় করতে পারো মাদ্রাসায় ব্যয় করতে পারো যেগুলো আপনার খায়রি প্রতিষ্ঠান আছে অনেক ইসলামী রাষ্ট্রে দেখা যায় যে মাদ্রাসা পরিচালনা করা কঠিন সেই সমস্ত এলাকায় আপনার মাদ্রাসা মসজিদ এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং ব্যাংকে রেখে দেবে না কারণ ব্যাংকে রেখে দিলে তারা খাবে এবং এটাও শরীয়তে নিষেধ কারণ সুর আকরমস ইসলাম খাদিসের মধ্যে বলেন যে লান আল্লাহ আখিলার রিবা ও মুখিলা যে আল্লাহ লানত যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় খাওয়ায় সুতরাং তুমি যদি ওইখানে রেখে দাও তাহলে সুদ খাওয়ানো হবে হ্যাঁ সুতরাং সেটাও করা যাবে না তেমনিভাবে আরেকটি প্রশ্ন শেখ আবদুল আজিজিব নবাজ রাহিমকে জিজ্ঞাসা করা হলো একদা তিনি তাকে জিজ্ঞাসা করেছে যে আপনার বিক্রির মধ্যে অনেক সময় আমরা বিক্রি করে থাকি কোনো পণ্যকে বেশি একটা লাভের ভিত্তিতে এবং কিস্তিতে কিস্তিতে যেরকম অনেকে গাড়ি কিস্তিতে দেয় দেখা যায় যেই দাম আপনার নগদ থাকে তার চাইতে বাড়তি একটা মূল্য দিয়ে কিস্তি আকারে আপনার বিক্রি করে এরকম ফ্রিজ অন্যান্য জিনিস বিক্রি করে বলে যে এটার বিধান কিশোরিয়াতে এই যে আমরা আপনার একটা গাড়িকে আপনার বেশি দামে বিক্রি করে দিলাম বাকিতে সেটা যা যা শেখে তখন তিনি উত্তরে বললেন যে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে কোনো পণ্যকে বিক্রি করা হ্যাঁ যদি শরীয়তের যে বিক্রির যে পদ্ধতি সেগুলো যদি থাকে এবং শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ যদিও আপনার তার মূল্যটা এরকম কিস্তি আকারে দেওয়া হয় কিন্তু শর্ত হচ্ছে এই কিস্তিগুলো আপনার হ্যাঁ আপনার নির্দিষ্ট থাকতে হবে যে কয়টা কিস্তি হবে এবং প্রত্যেকটা কিস্তিতে কত টাকা দেওয়া হবে এবং নির্দিষ্ট হ্যাঁ আপনার সময় পর্যন্ত সেই কিস্তি নির্ধারিত থাকতে হবে কারণ আল্লাজীর শাণু সুর আ বাকরার দুইশো তো বিরাশি নম্বর আয়তের মধ্যে বলেন ইয়া আয়োহাল্লাদিন আমানু ইদাত দায়া তুম বিদাইন ইদাত দায়া তুম বিদাইন ইলা আজলিম শাম্মা ফক্তবু আল্লাজের শাহ বলেন হিমাদারগণ যখন তোমরা বাকিতে কোনো কিছু কাজ করবে ঋণ জাতীয় কোনো কিছু কাজ করবে তখন নির্দিষ্ট টাইম ঠিক করে নেবে এবং সেটা লিখে রাখবে তাইলে আপনার বাকিতে এরকম কিস্তি যদি দিতে হয় হ্যাঁ সেটা অবশ্যই লিখে রাখতে হবে নির্দিষ্ট আকারে যেন ঝামেলা আপনার কখনো না লেগে যায় তেমনি ভাবে রসুল আকরম সাল্লাহ আসলামের খাদিস যে রসুল সাল্লাম বলেন মান মানি সে ইন ফালিফি কৈল ইনুম ইলা মালুমিন মালুম যে রসুল আকরম সাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো ব্যাপারে যদি কোনো জিনিসকে যদি বাকিতে দিতে চায় তাইলে সে যেন নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে এবং নির্দিষ্ট ওজন ঠিক করে নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে দেয় এটা ঠিক করতে হবে নির্দিষ্ট আপনার পরিমাণ এবং নির্দিষ্ট সময় এগুলো ঠিক করে তাকে আপনার বাকিতে বিক্রি করা তার জন্য জায়জ হবে এরকমভাবে ভাবে রিরা রদিয়াল রানহা একটা ঘটনা আছে যেটা বোখানি মুসলিমের মধ্যে এসেছে যে তিনি নিজের নিজকে কারণ সে ছিল বাঁধে এই কারণে নিজকে সে আপনার নিজের যারা মালিক আছে তাদের কাছ থেকে খরিদ করে নিয়েছে নিজকে অর্থাৎ আমি হ্যাঁ তিনি বলেছিলেন যে আমি নয়টা উখিয়ার বিনিময়ে আমি নিজকে স্বাধীন করে নেব যেগুলো আমি কিস্তিতে কিস্তিতে দিব যে প্রত্যেক বছর আমি একটা উকিয়া করে দেব হুম এবং এটা হচ্ছে ওই যে বাকির মতো যে কিস্তিতে সেটা সুতরাং এহাদিস দ্বারাও রসুল সালাম কিন্তু এটা জানেন এবং সেটাকে অস্বীকার করেননি সুতরাং এটাও একটা প্রমাণ যে কিস্তিতে আপনার এরকম কোনো জিনিস বিক্রি করা যায় কিন্তু নির্দিষ্ট পরিমাণ হতে হবে এবং এই ক্ষেত্রে আপনার খেয়াল করার বিষয় যে আপনার বাকিতে বিক্রি করলে যেটার মূল্য বর্তমানে যত তার সমপর্যায়ের হইতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয় বরং বাকিতে হওয়ার কারণে আপনি দাম বাড়িয়ে দিয়ে সেটা সমপর্যায়ের হতে পারে বা তার চাইতে বেশি হতে পারে হ্যাঁ যতটুকুর উপর দুই পক্ষ রাজি থাকে অতটুকু কিস্তি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আল্লাহ জানু সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দিন তেমনিভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে শেখ আবদুল আজিজ মাজ রাহেমাল্লাহকে যে এমন কিছু মানুষ আছে যারা আপনার সভ্যতার দাবিদার তারা আপনার নিজের ভাইয়ের স্ত্রীর দিকে তাকানোকে জায়জ মনে করে এবং কিছু দলিল তারা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা সেটা বিশুদ্ধতা জানি না সুতরাং এই ব্যাপারে আপনার মতামত কী এবং এই ব্যাপার যে এই যে চেতনা এটার প্রতিরোধ কীভাবে আমরা করতে পারি তার কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল তখন শেখ বিন বাজ বিনবাহ উত্তর দিয়েছিলেন যে ভাইয়ের স্ত্রী অন্যান্য মহিলার মতো সেই বেগানো মহিলা তার দিকে তাকানো কখনো জায়জ হবে না যেরকমভাবে চাচির দিকে তাকানো এরকমভাবে আপনার অন্যান্য যারা মহিলা আছে তাদের দিকে তাকানো যেরকম হারাম এরকম নিজের ভাইয়ের স্ত্রীর দিকে তাকানো হারাম এবং তাদের সাথে একান্তে অবস্থান করা সেটাও হারাম যেরকম অন্য অন্য মহিলার সাথে আপনি বেগানা মহিলার সাথে একান্তে কোনো জায়গায় অবস্থান করতে পারবেন না এরকমভাবে কেউ কোনো মহিলা হ্যাঁ এরকম নিজের ভাইয়ের স্ত্রী বা অন্যান্য মহিলা হ্যাঁ এরকমভাবে আপনার চেহারা খুলতে পারবে না নিজের স্বামীর হ্যাঁ ভাইয়ের জন্য অথবা এরকম তার চাচার জন্য তার মামার জন্য খোলা যাবে না এবং তাদের সাথে সে সফরও করতে পারবে না এরকমভাবে তাদের সাথে একান্তে কোথাও অবস্থান করতে পারবে না কারণ কুরআন মাজিদের সুরে আসবে তেপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন

এটাই তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য পরিচ্ছন্নতার একটা মাধ্যম যে অন্তর পবিত্র থাকবে অন্তরের মধ্যে কোনো আপনার ঝামেলার সৃষ্টি হবে না এই ব্যাপারটা এই যে আয়াত এই আয়াতটা কিন্তু রসূল আখরাম সে স্ত্রীদের ব্যাপারে নাজিল হলো কিন্তু সবার জন্য ব্যাপক এটাই হচ্ছে আলমদের বিশুদ্ধ কথা তেমনিভাবে সুরে নুরের মধ্যে আল্লাহ জ্বেলে শান বলেন বললেন মেনিনাইম বলেন রাসূল আপনি বলে দিন মুমিনদেরকে যেন তারা নিজের চোখে নিম্নগামী করে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এটা তাদের জন্য পরিচ্ছন্নতার একটা হ্যাঁ আপনার উপায় নিশ্চয়ই আল্লাহাজির শানু তাদের কর্মকাণ্ড সম্পর্কে অবশ্যই হ্যাঁ আপনার ভালো খবর রাখেন তেমনিভাবে আল্লা জে শান উন্ন একটা আয়তার মধ্যে বলেন সুরে আহজাবের উনষাট নম্বর আয়তাল্লা বলেন ইয়া আই হান বিজ্ঞু কুল্লি আজওয়াজি কেওয়া বেনাতি নিসা ইল মু মিনিন ইয়োদনিন আলাইহিন মেউ জলা বিবিহিন দালি কে আদ না আই ওরফ নে ফেলা ইউদেন আল্লা জে বলতেছেন হেনবি আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং মোমেন মহিলাদেরকে আদেশ করুন বলে দিন তাদেরকে যেন তারা নিজের শরীরের উপর বুকের উপর তারা যেন নিজের জিলবাবকে হ্যাঁ নিজের অন্যকে এরকমভাবে চাদরকে যেন টেনে দেয় বুককে ডেকে ফেলে বলে এটা করলে মানুষ তাকে চিনতে পারবে না তখন কষ্ট দেওয়া তাদের জন্য সহজ হবে না এতে তাদের নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে তেমনি ভাবে রসুল আকরম সাল্লাহ আসলাম বলেন লুসিরুল আতু ইল্লাম আদি মাহরামিন যে কোনো মহিলা সফর করতে পারবে না মাহরম ছাড়া সুতরাং নিজের ভাইয়ের স্ত্রীকে নিয়ে তার স্বামীর ভাই এরকমভাবে আপনার সফর করতে পারবে না সুতরাং সে মারম না এরকমভাবে হুমা যে কোনো পুরুষ কোনো মহিলাকে নিয়ে একান্ত অবস্থান করতে পারবে না যদি করে তাইলে তৃতীয় জন শয়তান হবে মানে শয়তান তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাইবে আপনার অপকর্মে লিপ্ত করানোর চেষ্টা করবে তেমনিভাবে যদি আপনার কোন কারোর স্ত্রী তার ভাইয়ের জন্য স্বামীর ভাইয়ের জন্য চেহারা খোলে এবং স্বামী যদি স্বামীর ভাই যদি তার দিকে দেখে এত করে ফিটনার কারণ হতে পারে শেষ পর্যন্ত ওর প্রেমে পড়তে পারে অথবা এরকমভাবে সম্পর্ক বেড়ে শেষ পর্যন্ত অবৈধ কাজও হতে পারে এই সমস্ত কারণেই আপনার সাধারণত আল্লাহ সাহানু পর্দা ফরজ করেছেন যেন এই ঝামেলাগুলো না হয় এই কারণে অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখতে হবে এই এবং খেয়াল রাখতে হবে যে অনেকে মনে করবেন চেহারার ব্যাপারটা চেহারা খুললে এটা কোনো জটিলতা সৃষ্টি হওয়ার কথা নয় এটা একটা সামান্য একটি অঙ্গ হ্যাঁ কিন্তু এটা মনে করলে হবে না কারণ চেহারাটা চেহারাটা হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু একজন মানুষ যদি কোনো তার জন্য পাত্রী চয়েস করতে যায় শুধু চেহারাই দেখে সাধারণত কারণ এটা দেখলে আন্দাজ করা যায় আপনার মানুষের রং সম্পর্কে এবং তার অবস্থান সম্পর্কে এই কারণে সেটাকে হালকা করে দেখার কোনো বিষয় নেই হ্যাঁ এই কারণে বলা হচ্ছে যে এরকম নিজের ভাইয়ের স্ত্রীর সাথে দেখা দেওয়া সেটা কখনো জায়জ নয় এবং ভাইয়ের স্ত্রীও কখনো তার স্বামীর ভাইয়ের সাথে এরকমভাবে চেহারা খুলবে না দেখা দিবে না আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে শেয়েখ মোহাম্মদ বিন সহলে আল রাহিম উল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার অনেকে আছে হস্তমৈথন করে সেটার বিধান কি শরীয়তে সেটার বিধান কি তখন তিনি উত্তরে বলেছিলেন যে হস্তমৈথুন করা সেটা এবং অথবা অন্যান্য যে কোনোভাবে আপনার বীর্যপাত করা সেটা আপনার প্রমাণ কোরআন হাদিসের প্রমাণ দ্বারা قران مجيد على الله جل شانه سورة المؤمنون "والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون" الله جل شانه যে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে ইমানদারদের সম্পর্কে বলেছিলেন যে তাদের বৈশিষ্ট্য তবে নিজের স্ত্রীদের থেকে নয় এবং নিজের অধীনস্থ মান্দিদের থেকে নয় হ্যাঁ ফাই ইন্ম গাইরুমাল উমিন কেউ যদি নিজের স্ত্রীর সাথে সহবাস করে লজ্জাস্থানকে সেখানে হেফাজত না করে লজ্জাস্থানের প্রয়োগ করে ব্যবহার করে এবং এরকম নিজের বাঁদিদের সাথে তাইলে সে কখনো তিরস্কারের পাত্র হবে না কিন্তু তবে এছাড়া অন্যভাবে সে যদি নিজের আপনার যৌন সম্ভব করার চেষ্টা করে তাইলে অবশ্যই সে হটকারী সে বাড়াবাড়ি করেছে সুতরাং নিজের স্ত্রী এবং বাঁদিদের সাথে সহবাস ছাড়া যে কোনো পন্থায় যদি কেউ যৌন সম্ভোগ করতে চায় নিজের যৌন তৃপ্তির কোনো ব্যবস্থা গ্রহণ করে সেটা অবশ্যই বাড়াবাড়ি হবে সেটা অবশ্যই শরীয়তের গণ্ডিকে অতিক্রম করা হবে তেমনিভাবে হাদিসের মধ্যে এসেছে রাশুল আক্রম সিস্টাম বলেছেন যে ইয়ামা আসার স্বভাব মানিস তথা আমিন কুমুল বা ও আহসানুল ফারজ হ্যাঁ লিলফারজি বলেন হে যুবক শ্রেণীর শ্রেণীরা যে তোমরা তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিবাহ করার সক্ষমতা রাখে সে যেন অবশ্যই বিয়ে করে নেয় দ্রুত কারণ বিয়ে করলে তার চোখে নিচু করা তার জন্য সম্ভব হবে এবং তার লজ্জাস্থানের হেফাজত হবে এবং যে ব্যক্তি সেটা করতে না পারে এবং তার যৌন চাহিদা আসে তখন সে অবশ্যই যেন রোজা রাখে কারণ সেটা করলে তার আপনার জন্য চাহিদা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এইখানে রসুল আকরমস ইসলাম যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম নয় তাকে রোজার পরামর্শ দিয়েছেন যদি আপনার হ্যাঁ কোনো অন্য ব্যবস্থা থাকতো যেমন আপনার যে কোনোভাবে বীর্যপাতের তাহলে অবশ্যই রসইল আকরাম সেটা পরামর্শ দিতেন কারণ সেটা তো কঠিন ছিল না সুতরাং যখন তিনি বলেন নাই এর কোন এই জাতীয় পরামর্শ দেন নাই বরং বলেছেন রোজা রাখে নিজের যৌন আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে বোঝা যায় আপনার সঠিক হ্যাঁ যেটা হালাল মাধ্যম যে নিজেদের সাথে সহবাস করা নিজের বান্ধীর সাথে সহবাস করা সেটা সম্ভব না হইলে অবশ্যই সেটাকে রোজার মাধ্যমে নিয়ন্ত্রণ করবে অন্যভাবে সেটাকে আপনার যৌন সম্ভবকে বাস্তবায়নের রূপ দেওয়া সেটা কখনো শরীর সমর্থন করে না এখান থেকে এটাই বোঝা যায় এরকমভাবে আপনার বিশেষ করে মানুষের বুদ্ধি খাটাইলেও অবশ্যই বুঝতে পারবে যে এটা অবশ্যই কারোর জন্য লাভজনক নয় কারণ বিশেষ করে বর্তমানে ডাক্তাররা এ ব্যাপারে গবেষণা করে অনেক দীর্ঘ একটা ফেরস দিয়েছেন যে মানুষের এতে সার্বিক আপনার কি আছে ক্ষতির কারণ আছে তার মধ্যে কিছু আছে শারীরিক ক্ষতির কারণ এই সমস্ত যদি কাজ করে অন্যভাবে বিশেষ করে হস্তমৈথুন ইত্যাদির মাধ্যমে এবং নিজের যে যৌন চাহিদা এটার উপরও তার প্রভাব পড়ে মানুষের চিন্তা চেতনার উপর প্রভাব পড়ে মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে প্রভাব পড়ে এরকমভাবে অনেকে বাস্তব বিবাহ করতে শেষ পর্যন্ত আগ্রহ হারিয়ে ফেলে সুতরাং এগুলা বহু সমস্যার কারণ যেটা আপনার বেবিচার ও সমকামিতা একটি বই পাওয়া যায় নেটের মধ্যে সেখান থেকে বিস্তারিত অবশ্যই জানতে পারবেন এই কারণে আমরা বলবো যে এই জাতীয় যেটা সার্বিক আপনার জন্য ক্ষতির কারণ সুতরাং সেটা কিভাবে বুদ্ধি আপনার আপনার বুদ্ধি সাপোর্ট করবে সেটা করার জন্য সুতরাং এটা যেরকমভাবে নিষিদ্ধ শরীয়তে দৃষ্টিতে কোরআনের এবং হাদিসের এরকম পাশাপাশি মানুষের যুক্তি গ্রাহ্যও বটে যে মানুষের যুক্তি কখনও এরকম নিজকে ক্ষতির সম্মুখীন করার সাপোর্ট অবশ্যই করবে না এই কারণে অবশ্যই সত্যিকার যেটা হালাল পন্থা সেইভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে এই যে